জনগণের আস্থা না থাকায় বিএনপি নির্বাচনে যেতে চায় না, বলছেন বাহউদ্দিন নাসিম। এদিকে সোমবার 18টি জায়গায় কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তার হয়েছে, অভিযোগ বিএনপির। জানাবো গায়ের জোরে শাসন চালাচ্ছে, সরকারকে বিদায় নিতেই হবে, বলছেন খন্দকার মোশাররফ। আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই, বলছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে আমেরিকা নিষেধাজ্ঞা বাড়লে ভারত তার ভূমিকা পালন করবে, বলছেন এম জে আকবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের আস্থা না থাকায় বিএনপি নির্বাচনে যেতে চায় না, বলছেন বাহউদ্দিন নাসিম। বিএনপির ওপর জনগণের আস্থা না থাকায় তারা এখন নির্বাচনে যেতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহউদ্দিন নাসিম। আফহামা বাহউদ্দিন নাসিম বলেন, বিএনপির বলেছিল 10 তারিখের মধ্যেই নাকি খালেদা জিয়া ও তারেকের হাতে দেশ তুলে দেবে। এখন আবার তারাই বলছে আমরা আরও কিছুদিন সময় নেব। তারা যা বলতে চায় তা দেশের মানুষের কাছে স্পষ্ট নয়। তারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এজন্য জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই, জনগণের কাছে তাদের আস্থা নেই বলে তারা এখন নির্বাচনে যেতে চায় না। আওয়ামী লীগের নেতা আরও বলেন, বিএনপি 10 দফা দাবি দিয়েছে, আবার 27 দফা দিয়েছে। কোনটা রূপরেখা, কোনটা মেরামত প্রক্রিয়া আছে, বিষয়টি জনগণের কাছে স্পষ্ট নয়। বাহউদ্দিন নাসিম বলেন, বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, নেতৃত্বের মধ্যে পরস্পরের যে ঐক্যের দরকার তাদের মধ্যে তা নেই, তারা তা করতে ব্যর্থ হয়েছে। যারা দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর শেষ প্রান্তে দাঁড় করেছিল, যারা যুদ্ধাপরাধী দল হিসাবে প্রতিষ্ঠিত ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারা নাকি এই রাষ্ট্রকে মেরামত করবে, এসব হাস্যকর। তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের হত্যাকারী, এখন তারাই আবার গণতন্ত্রের গল্প শোনায়। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে সত্যি খুবই আশ্চর্য লাগে। তারাই দেশের সংবিধানকে কলঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। তারা যুদ্ধ অপরাধীদের নিয়ে দল করে ক্ষমতায় এসে শাসনের নামে দুঃশাসন করেছে। তাই এখন এই অপশক্তিকে বাংলার জনগণ সমর্থন করে না। বাহউদ্দিন নাসিম বলেন, তারা ভবিষ্যতে অপকর্ম করবে না বলে যদি দেশের মানুষের কাছে মাপ চায় আর জনগণ যদি তাদের মাফ করে নির্বাচনে ভোট দেয়, তাহলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেব। এজন্য তাদের নির্বাচনে আসতে হবে। তারা যদি বলে নির্বাচনে আসবো না, নির্বাচন করতে দেব না, এ ধরনের অন্যায় আবদার জনগণ মেনে নেবে না। সোমবার 18টি জায়গায় কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তার হয়েছে, অভিযোগ বিএনপির। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবিতে গতকাল সোমবার চট্টগ্রাম সহ 18টি জায়গায় বিএনপির কর্মসূচিতে হামলা ও নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এর মধ্যে চট্টগ্রামে মিছিল পূর্ব সমাবেশে পুলিশের বিরুদ্ধে বিনা উস্কানিতে নেতা কর্মীদের নির্বিচার লাঠি পেটা এবং গুলি ও শক্ত বোমা নিক্ষেপ করে সমাবেশ পণ্ড করে দেওয়ার অভিযোগ করা হয়। ইমরান সালে বলেন, পুলিশের হামলায় 10 নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়া সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ 20 জনকে গ্রেপ্তার করেছে। রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেমকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, ময়মনসিংহের গৌরীপুর ও মুক্তগাছা, শেরপুরের নকলা, লালিত বাড়ি ও শ্রীবর্দি, ঢাকায় ধামরায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব, সিরাজগঞ্জের উল্লাপাড়া, কুষ্টিয়া সদর, রাজশাহীর বাঘা, নরসিংদীর পলাশ, সিলেটের গোয়াইনঘাট, গাজীপুরের শ্রীপুর, টাঙ্গাইলের ঘাটাইল ও মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির কর্মসূচিতে হামলা হয়। সরকারের সম্পূর্ণ বানোয়াট কথা বলে উল্লেখ করে বিএনপির নেতা ইমরান সালে বলেন, সরকারের মন্ত্রী নেতারা বলেন দেশে সবার রাজনীতি করার অধিকার আছে। তারা বিদেশিদের সামনে বলেন, বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার সর্বাত্মক সহযোগিতা করে থাকে। সরকারের এই বয়ান সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত সত্য হচ্ছে, কর্তৃত্ববাদী শাসনকে অব্যাহত রাখতে সরকার রাজনীতিকে পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। গণ আন্দোলনে ভীত হয়ে সরকার দমন নিপীড়ন চালিয়ে তাণ্ডব সৃষ্টি করছে। গায়ের জোরে শাসন চালাচ্ছে, সরকারকে বিদায় নিতে হবে, বলছেন খন্দকার মোশাররফ। ক্ষমতাসীন সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশে আমাদের 600 নেতাকর্মীকে খুন ও সহস্রাধিক নেতাকর্মীকে গুম করেছে। এই অবৈধ সরকারের নির্দেশ মানার কারণে র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এটা সুখকর খবর নয়, আন্তর্জাতিকভাবে লজ্জার। এই অগণতান্ত্রিক সরকার বিচারালয়কে ব্যবহার করছে, গায়ের জোরে শাসন চালাচ্ছে, এখন দফা একটা এই সরকারের পদত্যাগ। মোশাররফ হোসেন বলেন, প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব সারা জীবন আইনের শাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বিচার প্রত্যাশীকে তিনি ভালো পরামর্শ দিতেন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বলেন, আজ যে সরকার ক্ষমতায় আছে, এখন দেশে আছে, জনগণ আছে, কিন্তু গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসন ফিরিয়ে আনতে হলে আইন অঙ্গনে একটি বড় ধরনের আন্দোলন করতে হবে, এর কোনো বিকল্প নেই। ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, 10 দফা বা 12 দফা নয়, এখন দরকার 1 দফা। একটি অবৈধ অনির্বাচিত সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। এজন্য জনগণের সঙ্গে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। সরকারকে বলতে হবে, আপনারা নির্বাচিত নন, বিদায় নিন।
আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই বলছেন ওবায়দুল কাদের। আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আন্দোলনের সুনামিতে সরকার ভেসে যাবে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে, বিএনপির হতাশা থেকে অসুস্থতা শুরু হয়েছে। 54 দলের 54 মতে বিভক্ত, আসল নেতাগুলো হাসপাতালে, পাতি নেতারা বলছেন সুনামি নামিয়ে সরকার হটাবে। আন্দোলনের সাগরের উত্তাল ঢেউ তুলে নদীর ঢেউ তুলতে পারলো না, তারা সরকারের পতন ঘটাবে কিভাবে? ওবায়দুল কাদের বলেন, হতাশায় বিএনপির বাজার ভেঙে যাচ্ছে, বিএনপির জোটের বাজার ভেঙে যাচ্ছে। এই হতাশার জোর দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দুরাশার বাণী। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন, সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশনার। ওবায়দুল কাদের আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাকিস্তান ছাড়া কোথাও নেই, তত্ত্বাবধায়কের কথা ভুলে যান, আইনি মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগ প্রশ্নই আসে না। বিএনপির অস্বাভাবিক আবদার পরিবর্তনে সাপোর্ট না দেওয়ার কারণে নির্বাচন কমিশন চায় না, বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে সেটা আমরা জানি, যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছে তাদের খবর আছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দলের সাধন সম্পাদক বলেন, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে বাঁচাবে কে? ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ধ্বংস করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির পিতার অসমাপ্ত পরিকল্পনা একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে কাজ করুন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন ধ্বংসস্তূপের বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিলেন, তখনই আমরা তাকে 15 আগস্টে হারালাম, বঙ্গবন্ধু কন্যা ফিরে আসার পর আবারও ঘুরে দাঁড়ালে বাঙালি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালো মানুষ বাসে না। দেশের মানুষ বিশ্বাস করেন, যতদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, দেশ এগিয়ে যাবে। সেজন্য দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আপনাদের শুধু ভোটারদের কাছে যেতে হবে, কথা বলতে হবে। বাংলাদেশে আমেরিকার নিষেধাজ্ঞা বাড়লে ভারত তার ভূমিকা পালন করবে বলছেন এম জে আকবর। বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের কোনো প্রশ্নই নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। এই ধারণার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, বস্তুত বাংলাদেশের সামরিক একনায়কতন্ত্র ফেরানোর চেষ্টা করা হলে তাদের জাতিসংঘের নানান নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে, সে কারণে এই ধরনের একনায়কতন্ত্র ফেরার আশঙ্কা নেই। ভারতে যারা সরকারকে তরফে বাংলাদেশের রাজনীতির উপরে নজর রাখেন এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারকে তাদের অভিমত জানান, তাদের মধ্যে অভিজ্ঞ সাংবাদিক এম জে আকবর অন্যতম। গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেন। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল সিভিল সোসাইটি গ্রুপ ইন্ডিয়া ন্যারেটিভ, যারা একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইট পরিচালনা করে থাকে। বাংলাদেশে বর্তমান সরকার ক্রমশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার রাজনীতি শিকার হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল নরেন্দ্র মোদী সরকারের সাবেক প্রতিমন্ত্রীর কাছে। আকবর বলেন, শেখ হাসিনা সম্পর্কে ভারতের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। আমরা মনে করি, যেমন তার পিতা দেশে স্বাধীনতার জন্য লড়েছিল, তেমনই তিনি লড়েছেন গণতন্ত্রের জন্য। তিনি সেখানে গণতন্ত্র কায়েম করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যদি আরও জোরালো হয় তবে ভারত কী ধরনের ভূমিকা পালন করতে পারে, এই প্রশ্নের জবাবে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা আকবর বলেন, ভারত কী করবে তা হয়তো প্রকাশ্যে বলা সম্ভব নয়, কিন্তু যা করার তা অবশ্যই আমরা করব। ভারত কী করতে পারে তার একটি সাম্প্রতিক উদাহরণ দিয়ে আকবর বলেন, ভারত রাশিয়ার জাহাজ পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে ভিড়তে দিয়েছিল, সেখান থেকে যাবতীয় মালপত্র ছোট জাহাজে করে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জাহাজটিকে বাংলাদেশ তার বন্দরে স্থান দিতে পারেনি। তবে ঢাকায় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মন্য হলদিয়া বন্দরে খালাস করা যায়নি। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র‍্যাব ও বাহিনীর সাবেক বর্তমান 7 জন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র‍্যাব ও বাহিনীর সাবেক বর্তমান 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বেশ আলোচনা রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র‍্যাব ও বাহিনীর সাবেক বর্তমান 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বেশ আলোচনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।